আসসালামু আলাইকুম। টেকরাকিব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা TRX মাইনিং সাইট শেয়ার করব। এই সাইটটা একদমই নতুন, সো আপনারা যারা TRX মাইনিং করে ইনকাম করতে আগ্রহী আপনি চাইলে এখানে কাজ করতে পারেন। এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাডফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেজিস্টার লিঙ্ক আছে, আপনি জাস্ট রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন। রেজিস্টার লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে আপনি একটা ইউজার নেম অথবা আপনার ফোন নাম্বারটা দিবেন, দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, দেন এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেন আপনি এইখান থেকে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এইখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে অ্যাপ ডাউনলোডের একটা অপশন আছে। এখানে অ্যাপ ডাউনলোডে ক্লিক, এই যে অ্যাপ লেখাটা আছে, অ্যাপ লেখাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাদের যে অফিসিয়াল আছে অ্যাপটা আছে, অ্যাপটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। দেন আপনি সিম্পলি অ্যাপটা ইনস্টল করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে তাদের যে ইনভেস্টমেন্ট প্ল্যান আছে প্ল্যান সম্পর্কে আলোচনা করবো। আমি যদি ইনভেস্টে ক্লিক করি, এখানে তাদের ভিআইপি ওয়ানের যে প্যাকেজটা আছে, এখানে যদি আপনি দশ থেকে 2000 TRX ইনভেস্ট করেন সেক্ষেত্রে রেগুলার আপনি এখান থেকে 9%-এর বেশি কমিশন পাবেন, এবং যারা 2000-এর উপরে বেশি TRX এখানে রিসার্চ করবে তারা 10%-এর বেশি কমিশন পাবে। এবং এখানে ভিআইপি 3 আছে, 4 আছে, 5 আছে, এখানে অনেকগুলো প্যাকেজ আছে। এবং এখানে সাইক্লিক্যাল ইনভেস্টার আছে, বাট সাইক্লিক্যাল ইনভেস্টে কমিশন খুবই কম। এবং এই আমি রিকোয়েস্ট করবো কেউ সাইক্লিক্যাল ইনভেস্টমেন্ট করবেন না, এখানে বেসিক যে ইনভেস্টমেন্ট আছে এখানে ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে রেগুলার প্রফিট পাবেন এবং রেগুলার আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। এখন আসি কীভাবে আপনি এখানে রিচার্জ করবেন। রিচার্জ করার জন্য অ্যাটফার্স্ট আপনি হোমে আসবেন, দেন এখান থেকে আপনি জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে প্রথমে যে অপশনটা আছে, একদমই উপরে যে অপশনটা আছে ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বেব 20 আছে, টিএরসি 20 আছে, ইআরসি 20 আছে, বিএনবি আছে, ইথেরিয়াম আছে, ডজকয়েন আছে, TRX আছে। এখানে আপনি যদি চান সেক্ষেত্রে সরাসরি ডলারও কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন। এখন আমি সরাসরি এখানে TRX ইনভেস্ট করবো, এর জন্য একবার নিচে TRX-এর সামনে চুজ লেখা ক্লিক করতেছি। দেন এখানে যে TRX অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা জাস্ট আপনি কপি করবেন। কপি করার পর আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স, আপনি যে কোনো ওয়ালেট থেকে কিন্তু এখানে সরাসরি TRX বা ডলার ইনভেস্ট করতে পারবেন। আমি সরাসরি TRX এখানে ইনভেস্ট করবো আমার ট্রাস্ট ওয়ালেট থেকে, এর জন্য আমি আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা ওপেন করতেছি। দেন ট্রনে যাবেন, ট্রনে যাওয়ার পর সেন্ডে যাবেন, সেন্ডে যাওয়ার পর এইমাত্র আপনি তাদের যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। দেন আপনি যে কয় TRX এখানে ইনভেস্ট করবেন সেটা এখানে টাইপ করবেন। আমি এখানে 100 TRX ইনভেস্ট করব, এখানে 1 TRX ফি কাটবে, প্রথম ট্রানজ্যাকশনে ফি কাটবে, বাট আপনি যদি পরবর্তীতে সেম অ্যাড্রেসে আবার ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ফি কাটবে না। জাস্ট আপনি একটু ওয়েট করবেন, এখানে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখান থেকে আপনি জাস্ট সাবমিট সাকসেসফুলিতে ক্লিক করবেন। ব্যাকে আসার পর আমি যদি ইনভেস্টে ক্লিক করি, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে 98.9, এখানে তারা 1.1 TRX ফি কাটছে, এই জন্য এখানে 98 TRX ডিপোজিট হয়েছে। এখন আমি এখান থেকে রেগুলার 9% কমিশন পাবো, এই কমিশনটা আমার যে ইনকাম ব্যালেন্স আছে ইনকাম ব্যালেন্সে অ্যাড হবে। এই যে এখানে আপনি প্রতিদিনে রিসিভের একটা অপশন পাবেন, আপনি জাস্ট রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে কমিশন আছে কমিশনটা কিন্তু আপনার যে উইথড্রল ব্যালেন্স আছে, এই যে এখানে ওয়ালেট অ্যাকাউন্ট আছে ওয়ালেট অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। দেন উইথড্র দেওয়ার জন্য এখান থেকে আপনি জাস্ট উইথড্রলে ক্লিক করবেন। এই সাইডটা কিন্তু মিনিমাম উইথড্রল খুবই কম রাখছে, 5 TRX, অর্থাৎ মাত্র 5 TRX হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। দেন এখানে প্রথমে চুজ উইথড্রল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে ডিজিটাল কারেন্সি ওয়ালেটটা সিলেক্ট করবেন। দেন এখানে আপনার যে TRX অ্যাড্রেস আছে ওইটা দিবেন, দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডটা আবার পুনরায় দিবেন, দেন আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। এইখানে আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনি যখন উইথড্র দিবেন তখন প্রয়োজন হবে। আপনি যখন TRX অ্যাড্রেসটা সেট করবেন, সেট করার পর এখানে আপনার উইথড্রল ব্যালেন্সটা শো করবে। দেন আপনি এখান থেকে ওয়ালেটটা সিলেক্ট করবেন, এখানে আপনি অ্যামাউন্ট টাইপ করবেন, দেন এখানে পাসওয়ার্ড দেবেন। এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি TRX যে অ্যাড্রেসটা সেট করার জন্য এইমাত্র দিয়েছেন সেটা এখানে দেবেন। দেন আপনি জাস্ট উইথড্রলে ক্লিক করবেন, উইথড্রলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন, আর এই সাইটগুলো কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে। এবং এখানে আপনি যদি চান সেক্ষেত্রে রিফার করে ইনকাম করতে পারবেন, এখানে আপনার রিফারাল লিঙ্কটা শো করবে এবং এখানে ইনভাইটেশন রিওয়ার্ড দেওয়া আছে। এখানে আপনি তৃতীয় লেভেল পর্যন্ত রিফারাল কমিশন পাবেন এবং এখানে ইনভাইট রিওয়ার্ড আছে। আপনার রিফারে কেউ যদি 200 TRX ইনভেস্ট করে সেক্ষেত্রে আপনি কমিশন তো পাবেনই এবং ইনস্ট্যান্ট 10 TRX এখান থেকে কমিশন পাবেন। এবং আপনার রিফারে যদি 5 জন 200 TRX ইনভেস্ট করে সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট 68 TRX এখান থেকে কমিশন পাবেন। সো তারা কিন্তু হিউজ পরিমাণে একটা রিফারাল রিওয়ার্ড রাখছে। এবং এইখানে আপনি এই কোম্পানি সম্পর্কে টু জেড সকল ইনফরমেশন দেখতে পারবেন। আপনি এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, এই যে এখানে হোয়াট ইজ ইট ইট সব কিছু আছে। এবং এখানে তাদের হেল্পলাইন আছে, আপনি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে সরাসরি তাদের যে হেল্পলাইন আছে হেল্পলাইনেও কিন্তু কথা বলতে পারবেন।
এবং আপনি যদি একটু নিচে আসেন তাহলে দেখতে পারবেন এখানে বিভিন্ন কয়েন বা টিএক্সের রেট এখন কত আছে, এ টু জেড সকল ইনফরমেশন দেখতে পারবেন। এই যে এখানে গ্লোবাল পার্টনার দেওয়া আছে, এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য আমি এটা বলতে পারবো না। ভিডিও শেষে আমি যে কথাটা বলতেছি ভাই, যেহেতু এটা একটা ইনভেস্টমেন্ট রিলেটেড ওয়েবসাইট, সো আমি আপনাকে জোর করতেছি না যে আপনি এখানে কাজ করেন। আমার অনেক ইউজার আছে যারা অল টাইম আমাকে মেসেজ দেয় ভাই নতুন কোনো সাইট আসলে শেয়ার করবেন, আমি শুধুমাত্র তাদের জন্য এই সাইটগুলো শেয়ার করে থাকি। আপনি যদি এইসব বিষয়ে নতুন হয়ে থাকেন, সো আমি রিকোয়েস্ট করবো আপনি আগে একটু ভালোভাবে জানেন, দেন আপনি এখানে কাজ স্টার্ট করেন।